ওনার মানে ওনার ভারত বললে উনি কথা বলবেন, ভারত না বললে কথা বলবেন না? উনি কি ভারতের বা আপনাদের না 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 আপনাকে ভারতের উপরে আপনাকে বুঝতে নির্ভরশীল হবে, নাকি বাংলাদেশের জনগণের উপরে নির্ভরশীল আমি জনগণটা জানেন? বলছি, আমি আমি বলছি কোন পরিপ্রেক্ষিতে কোন প্রেক্ষাপটে উনি ভারত গেলেন আপনাকে ওটা আগে বুঝতে হবে। আপনি দেখেন গত কয়েকদিনে, আমি একটু একটু সময় নিচ্ছি, 1 মিনিট সময় দেন, বেশি সময় দেওয়া গত দরকার, 3 মিনিট, কয়েকদিন, সর্বোচ্চ 3 মিনিট প্লিজ। হ্যাঁ না না আমি আমি বলছি শুন, গত কয়েকদিনে জিএম কাদেরের যে বিভিন্ন বক্তব্যের সারসংক্ষেপ যদি আপনি এভাবে দেখেন, যে উনি স্পষ্ট ভাবে বলছেন দেশে ভোটাধিকার নেই, ক্লিয়ার, দেশে একটা বাক স্বাধীনতার বিন্দুমাত্র বাক স্বাধীনতা নেই, ক্লিয়ার, উনি বলছেন স্বাধীনতার চেতনা ধ্বংস করেছে এই সরকার, ভোটাধিকারকে কবর রচনা করেছে এই সরকার, উনি বলছেন দেশকে একটা জেলখানা বানাচ্ছেন এই সরকার, উনি বলছেন যে যুব সমাজকে মাদকাসক্তিতে পরিণত করেছে, মানে যুব সমাজ কিন্তু এখন ওনার মাদক, বাক শক্তি আমরা দেখিনি, না কিন্তু উনি বলেছেন প্রেক্ষাপট ভারত না বললে আমি কথা বলতে পারবো না, এটা ক্লিয়ার করুন, আমি শেষ না করতে হবে। প্রেক্ষাপট না বুঝলে, প্রেক্ষাপট না বুঝলে আপনি জিম কাদারের ব্যাখ্যা পাবেন না, সেই যুব সমাজকে উনি মাদকাসক্তি, সরকার মাদকাসক্তিতে মধ্যে ডুবে বুত করে দিয়েছে, এই প্রেক্ষাপটে নির্বাচনটা খুবই অত্যাসন্ন, খুবই শিগগির নির্বাচন আসছে, নির্বাচন নিয়ে বিদেশি শক্তি খুবই সরব, আমেরিকা সরব, যুক্তরাষ্ট্র সরব, ইউরোপীয় ইউনিয়ন সরব, জাতিসংঘ সরব, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতবর্ষ সরব, এবং চায়না সরব। দেখেন চায়না কি চাচ্ছে, আপনি আনন্দবাজার পত্রিকাতে যেভাবে বলা হচ্ছে, যে আনন্দবাজার পত্রিকাতে বলা হচ্ছে যে হাসিনা সরকারকে দুর্বল করা যাবে না, যদিও এটা অসমর্থিত সরকার, কিন্তু কিন্তু ভারতবর্ষ, ভারত সরকার এটা নিয়ে ট্যাসিড মানে চুপ করে বসে আছে। আপনাকে দেখতে হবে না এই প্রেক্ষাপটে, আমরা কিন্তু আন্তর্জাতিক অবস্থানের কথা জানতে যাচ্ছি না, আমরা না না আপনার শুনেন প্রেম শুনেন কাদের, আপনার এই জাতীয় পার্টি প্রেক্ষাপট, সম্পর্কে জানতে এই যাচ্ছি আমরা। প্রেক্ষাপট কথাটা শুনেন, এই প্রেক্ষাপটে তারা মোদী সরকারের, বিজেপি সরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ডাকছে, তাদের বিজেপিকে জানো, এরকম একটা তাদের প্রোগ্রাম আছে, বিজেপিকে জানো, বিজেপিকে জানান দেওয়ার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে ডেকেছে তারা, সেটা অংশ হিসেবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে আমাদের যে জাতীয় পার্টির নেতা ওনাকে ডেকেছে, ওনাকে দাওয়াত দিয়েছে, ডেকেছে মানে দাওয়াত দিয়েছে, দাওয়াত উনি গিয়েছেন, সেখানে ওনাদের সাথে অবভিয়াসলি জাতীয় রাজনীতিতে কথা হয়েছে, এবং আমাদের যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে ওনার সাথে কথা হয়েছে। এখন এই বিষয়গুলো কতগুলো বিষয় আছে যেটা খুবই ডিপ্লোম্যাটিক, যেটা খুবই আপনাকে সবকিছু সবসময় বলা, এটা গণতন্ত্র নয় এবং এটা এটা কোনো রাজনৈতিক প্র্যাকটিস নয়, এটা আপনি কখনো কখনো কোন সিদ্ধান্ত, শুনেন শুনেন, কখনো কখনো কোন সিদ্ধান্ত ফর দ্য টাইম বিং গোপন রাখাও রাজনীতি, সেটাও দেশের স্বার্থে, সেটাও দশের স্বার্থে, সেটাও একটা কৌশলের স্বার্থে। আপনাকে আচ্ছা, যাদের তার মানে ওনার কথা না বলার সেটা দেশের স্বার্থে, দশের স্বার্থে এবং কৌশলের জন্য, রাজনৈতিক কৌশল অবশ্যই হিসেবে নিয়ে অবশ্যই করা। এটাকে না ধন্যবাদ। এটাকে নেগেটিভলি নেওয়ার কিছু নেই। এখন কথা হচ্ছে যে কেন জিএম কাদেরকে বলা হলো, জিএম কাদের গত মানে এই সাম্প্রতিক সময়ে যেভাবে দেশে এবং বিদেশে একটা অনিবার্য এবং খুবই প্রয়োজনীয় দেশ, তারা তো জিএম কাদের রাজনীতিকে প্রশংসা করেছে, তারা জাতীয় পার্টির রাজনীতিকে প্রশংসা করেছে, তারা মনে করছে বাংলাদেশে আগামী দিনে যে ভ্যাকুয়াম তৈরি হবে, আওয়ামী লীগ এবং বিএনপি যেভাবে এক দফার আন্দোলনে নেমে পড়ছে, এক দফার আন্দোলন মানে হচ্ছে কি জানেন, মানে হচ্ছে কি, তা এদিকে চায়না চাচ্ছে যে, যুক্তরাষ্ট্র চাচ্ছে যে বাংলাদেশ যেন চায়নার প্যাটের ভিতরে ঢুকে না যায়, আমরা আবার সেসব নিয়ে ভারতবর্ষ অন্য সময় আলোচনা করবো, আমরা আমরা না না অবশ্যই না না এই এই প্রেক্ষিতে আছে, এই আমরা আপাতত প্রেক্ষিতে আপনাদের এই কাছে একটু দেশকে, স্পষ্ট হতে চাই, শুনেন পরবর্তী আমার টার্নে কথা, আসছি, জনাব জনাব মাহবুবুর রহমান, পরবর্তী টার্নে আসছি আপনার কাছ থেকে, আমি অবশ্যই সেসব এই সম্পর্কেও জানতে চাই। প্রেক্ষাপটে, এই প্রেক্ষাপটে জাতীয় পার্টিকে নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে, এবং জাতীয় পার্টি দেশে এবং বিদেশে এই 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 অবস্থা থেকে উত্তরণের একটা উপায় মনে করছে দেশি এবং বিদেশি শক্তি, সেই জনাব উপায়ের মাহমুদুর জন্য রহমান মাহমুদ হয়তো জনাব বা মাহমুদুর রহমান মাহমুদ, তারা তারা আন্তর্জাতিক হয়তো সম্প্রদায়ের আলোচনা কাছে করছে, আপনাদের একটা আগ্রহ তৈরি হয়েছে জাতীয় পার্টিকে নিয়ে, কিন্তু সাধারণ মানুষ, আমাদের দেশের মানুষের এখনো পর্যন্ত আগ্রহের শেষ নেই না আপনাদেরকে না নিয়ে, না না আমরা সেটা এটা সত্য নয়, না এটা দিস নট না। ট্রু, না এটা ওকে কোথাও ওকে, সত্য না, আমরা সেটাই আমি স্পষ্ট হতে চাই, আমি এটা অসত্য বলছি হোক এটা আপনার অসত্য করুন, আমরা সেটা জানতে চাই, হোয়াট এভার, প্লিজ আমাদেরকে স্পষ্ট করুন। জনাব আসিফ কাজী, আপনি কতটুকু স্পষ্ট হলেন, দুজন নেতা, কেন্দ্রীয় নেতা।